অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে জরিমানা করা হয়েছে 12 কোটি টাকা। সেই সাথে বিদেশে পাচারকৃত টাকা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। অর্থপাচারের ঘটনায় 2011 সালের 22শে সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর 29 এপ্রিল মামুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটভুক্ত 12 আসামির মধ্যে বিভিন্ন সময় 10 জন আদালতে সাক্ষ্য দেন। বুধবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় রায়ে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষ বলেন, এই মামলায় আসামির বিরুদ্ধে সব সাক্ষ্য সন্দেহাতীত প্রমাণ করতে পেরেছেন। 4,18,853.47 ব্রিটিশ পাউন্ড সেটাও রাষ্ট্রপক্ষে বাজেয়াপ্ত করছে এবং সেই টাকাটা বাংলাদেশে আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই মামলায় উনি গ্রেপ্তার আছেন যেদিন থেকে, সেই সময়টা হাজতকালীন সময়টা এই মামলার রায়ের সাজার থেকে কর্তন করা হয়। এদিকে রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে আসামিপক্ষ। এই মামলায় আমাদের অভিযোগ হলো 40 লক্ষ টাকা, কিন্তু আমাদের বিরুদ্ধে সাজা দিয়েছে বা পানিশমেন্ট করেছে 12 কোটি টাকা। আমরা এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ, আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে 2007 সালের 30 জানুয়ারি যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন গিয়াসউদ্দিন আল মামুন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।